বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এখন প্রায় বিলুপ্তির পথে। এমন এক সময় আসবে যখন এই শাড়ির অনেক দাম থাকবে, কিন্তু শাড়ি তৈরির জন্য তাঁতি খুঁজে পাওয়া যাবে না। তখন হয়তো জামদানি শাড়ি তৈরির যন্ত্রপাতিগুলো জাদুঘরে পড়ে থাকবে, কেউ এখন এটাকে পেশা হিসেবে নিতে চান না। আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন সোনারগাঁয়ের আফজাল জামদানি হাউসের মালিক আফজাল হোসেন। তিনি বলেন, 20 বছর ধরে এ কাজ করছি, আমরা যারা এই শাড়ি তৈরি করি কেউই সঠিক মজুরি পাই না, তবে আমাদের কাছ থেকে কিনে যারা বিক্রি করছেন তারা ঠিকই লাভবান হচ্ছেন। 500 টাকার একটি শাড়ি তৈরি করতে আমাদের 1 সপ্তাহ লেগে যায়। এ দামের শাড়ি প্রতি মাসে সর্বোচ্চ 4টা তৈরি করা সম্ভব হয়, আর 20,000 টাকার শাড়ি তৈরি করতে গেলে 3 সপ্তাহ চলে যায়। বর্তমানে সঠিক মজুরি না পাওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন এ পেশা। 3-4 বছর আগে অবস্থা মোটামুটি ভালো ছিল, তখন করোনার আগে মোটামুটি ভালো ছিল। যারা কর্মকাণ্ড করতো, এই কাজে লিপ্ত ছিল, তাদের অবস্থা ভালো ছিল। তারা কাজ করতো, কাজ দেখা যাচ্ছে যে এক একজনে কাজ করতো, পাশাপাশি 2-4 জন সাথে অন্য একজন হেল্পারও রাখতো। তখন জামদানি শাড়ির প্রাইস ভালো ছিল, কিন্তু যখন লাস্টটা করোনা আসলো, করোনার সময় সেই জিনিসটা বিক্রি করার জায়গা পাইতো না, যা হাট বসতো না। তখন দেখা যাচ্ছে যে তারা প্রত্যেক সপ্তাহে একটা বোনে, তো এই এটা বিক্রি করে তাদের আপনার যত যাবতীয় কাজ আছে সব কিছু করে, তো তারা বিক্রি করতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই কাজ তার করতে পারতেছে না। তো সবাই মূলত মনে করেন এলাকাতে যেমন 100-200 মতো কাজ হয়, তো সবগুলোই প্রায় বন্ধের মতো ছিল। তারা বিভিন্ন মিল কারখানাতে বা বিভিন্ন দিন মজুরি হিসেবে অনেক জায়গায় কাজ করছে। তো সেখান থেকে আপনার মনে করেন এখন আলহামদুলিল্লাহ শেষ হয়েছে করোনা, আল্লাহর রহমতে। এখন করোনা শেষের পরে এখন দেখা যাচ্ছে যে আগের যে তুলনায় যতটুকু ছিল এখন তার চেয়ে একটু বেশি ডেভেলপ, অনেকটা দাম বেশি পাওয়া যাচ্ছে। যেমন আপনার সুতার দাম একটু বেশি হয়েছে, যেমন সুতার দাম বেশি হয়েছে তেমনি কাপড়ের দাম আগের চেয়ে তুলনায় অনেক বেশি। আগে যে শাড়িটা ছিল 2000, এখন ওই শাড়িটা প্রায়